হাতে আঁকা ছবি, যাতে ফুটে উঠেছে গ্রামীণ লোকজীবনের চিত্র। গানে গানে তারই বর্ণনা দিচ্ছেন শিল্পীরা। বলছি পটের গানের আসরের কথা। এটি বাংলার অতি প্রাচীন লোকসংস্কৃতির একটি। লোকজ সংস্কৃতি গবেষকদের মতে, খ্রিস্টের জন্মের 200 বছর আগে লোকশিল্পের এ ধারা তৈরি হয়েছিল, যখন পৌরাণিক ও লৌকিক কাহিনী অবলম্বনে পটের গান তৈরি করা হতো। পটের গান প্রসঙ্গে প্রথমেই আসে পটচিত্রের কথা, কারণ পটের গানে যে কাহিনী বা গল্প বর্ণনা করা হয় তা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় পটচিত্রে। পট মূলত ছবি আঁকার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত একটি কাপড় বা জমিন। পটের গান বা পটুয়া সঙ্গীতের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৃত্য। গায়ক শুধু গানই নয়, একই সাথে নাচও করেন এ আসরে। পুরো আসরটিকে আরও উপভোগ্য করে তোলা হয় ঢোল, তবলা, হারমোনিয়াম, মন্দিরা সহ অন্যান্য বাদ্যযন্ত্রের মাধ্যমে। দলের বাকি সদস্যরাই এটি করে থাকেন। একসময়ের জনপ্রিয় লোকসঙ্গীতের এই ধারা এখন যেন অনেকটাই বিলুপ্ত প্রায়। গবেষকরা বলছেন, পটুয়া অর্থাৎ পটশিল্প আঁকিয়েদের বড় অংশ ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। 1947 সালে দেশভাগের পর সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে তাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গে চলে যায়। এরপরও যারা টিকে ছিলেন, পরবর্তীতে তারাও পেশা বদল করতে শুরু করেন। তবে স্বাধীনতার পরও বাংলাদেশের গ্রামেগঞ্জে পটের গান দেখা যেত। এরপর 80-এর দশক থেকে লোকশিল্পের এ ধারা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে শুরু করে। প্রযুক্তির অগ্রগতির এ সময়ে বর্তমানে বিনোদন যখন বন্দী শুধুই সোশ্যাল মিডিয়ায়, তখন জনপ্রিয় লোকগানের এই ধারাটিকে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন কেউ কেউ। বর্তমানে দেশের খুলনা, নড়াইল, মুন্সিগঞ্জ এবং নরসিংদী অঞ্চলে পটের গানের চর্চা এখনও দেখা যায়। এর মধ্যে নড়াইলের রূপকথা পটের গান এবং মুন্সিগঞ্জের মঙ্গল মিয়ার পটের গানের দল এখনও বেশ সক্রিয়। নড়াইলের শিল্পী নিখিল চন্দ্র দাসের আঁকা ছবি নিয়ে এখনও পটের গান দেখানো হয়। নড়াইলের পটটার ইতিহাস 400-500 বছর আগের থেকেই আমাদের প্রভাবান, মানে বংশপরম্পরায় এই পট গান চলে আসছিল। আমাদের গ্রামেও এই পটের দল ছিল, আমার বাবাও পট আঁকতেন, তাছাড়া আমাদের ওখানের যে পালেরাও এই পট আঁকতেন। প্রায় 35 বছর আগের থেকে আমরা এই দলটা তৈরি করেছি। আমরা এই এখন এই ধারাবাহিকভাবে আমরা এটি করতেছি। আমাদের ধারণা যে ইতিহাসটা যাতে পুনরুদ্ধার এবং এইটে প্রভাবান থাকে, এইটাই আমার উদ্দেশ্য। নিখিলদার সাথে ঘুরে ঘুরে সারা দেশে আমরা পটের গান গাচ্ছি। এই গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা কী করে ফিরে মূল স্রোতে আনা যায় আমরা সেই চেষ্টা করতেছি। ছেলেবেলে গাক, আমরা গাই, বুড়োরা গাক, আমরা চাচ্ছি জিনিসটা সুন্দর করে সমাজে প্রতিষ্ঠিত হোক। পটের গান দেখবার জন্য অনেকেই আগ্রহ নিয়ে ছুটে আসেন এখনো। আমি সরাসরি কখনো পট গান দেখিনি, তো বিপিন সরকারের বাড়িতে পট গানের একটা গ্রুপ আছে, আমি নড়াইল থেকে আসলাম, আজকে সরাসরি দেখলাম, আমার খুব ভালো লাগলো, আমি খুব এনজয় করছি। এছাড়াও বেদে সম্প্রদায়ের কিছু মানুষ এখনও বিভিন্ন এলাকায় গিয়ে পটের গান গেয়ে থাকেন। বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গের বীরভূম, মেদিনীপুর, বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় পটের গানের প্রচলন রয়েছে বলে জানা যায়। নসিন নাওয়ার, চ্যানেল 24।